ভেবে দেখুন, আপনি সারাদিন কম্পিউটারের সামনে বসে পড়াশোনা করছেন, পরীক্ষার আগে হাতে মাত্র আর কয়েকটা দিন রয়েছে। এমন অবস্থায় শারীরিক ব্যায়াম সময়ের অপচয় ছাড়া আর কি হতে পারে? কারণ যত পড়াশোনা করবেন পরীক্ষার ফলও তত ভালো হবে, তাই না? কিন্তু এমন ধারণা ঠিক নাও হতে পারে। ব্যায়াম কিন্তু পরীক্ষায় আপনার পারফরমেন্সের উন্নতি ঘটাতে পারে, এর এক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। ব্যায়াম বাড়তি বোঝা মনে হলেও সেই কাজ কিন্তু স্ট্রেস দূর করতে সত্যি সাহায্য করতে পারে। যখনই প্রবল স্ট্রেস বোধ হয় তখন আসলে শরীরের হাইপোথ্যালামাস পিটিউটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস সক্রিয় হয়ে ওঠে। স্ট্রেস দেখা দিলে সেটাই শরীরের অন্যতম প্রণালী হিসেবে মোকাবিলার কাজ করে। সেটি শরীরের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে এন্ডোক্রিন সিস্টেমের যোগসূত্র স্থাপন করে এবং স্ট্রেস হরমোন হিসেবে কর্টিসল নিঃসরণ নিয়ন্ত্রণ করে। সমস্যা হলো, শরীর বেশি মাত্রায় কর্টিসল নিঃসরণ করলে আবার কর্মক্ষমতা ও একাগ্রতাও কমে যায়। সেই ঘাটতি পূরণ করতে শারীরিক ব্যায়াম অবদান রাখতে পারে। সেটা করলে কর্টিসলের মাত্রা কমে যায়, সঙ্গে সঙ্গে স্ট্রেসের অনুভূতিও হালকা হয়ে যায়। ব্যায়াম HPA অ্যাক্সিসও শান্ত করে, তখন আসন্ন পরীক্ষা সম্পর্কে আপনার মনে ভয়ও কমে যাবে। শরীরের শক্তির মাত্রার নিরিখে দেখতে গেলে সেটা ঠিক হবে না, কারণ মাঝারি বা জোরালো মাত্রার ব্যায়ামের পর আপনি ক্লান্ত থাকেন, তাই না? কিন্তু আধ ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করলে টের পাবেন যে দৈনন্দিন কাজকর্মের জন্য আপনার এনার্জি বেড়ে গেছে, আপনি অনেক বেশি সজাগ রয়েছেন। শারীরিক কার্যকলাপের আরেকটি উপকার হলো, এর ফলে মস্তিষ্কে নিউরোট্রান্সমিটার বা এন্ডরফিনের উৎপাদন বেড়ে যায়। তখন আপনার মন মেজাজ আরও ভালো লাগবে, সব মিলিয়ে ভালো বোধ করবেন। সেটা আবার পড়াশোনা শুরু করার ভালো সময়। শরীর সঞ্চালনের সময় মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে রক্ত চলাচল বেড়ে যায়, যা তথাকথিত এক্সিকিউটিভ ফাংশন করতে সাহায্য করে। আসলে সেই পরিভাষার সার্বিক অর্থ হল সমস্যা সমাধানের ক্ষমতা, বিভিন্ন কাজের মধ্যে রদবদলের ক্ষমতা, বাছাই করা কাজের প্রতি মনোযোগ দেওয়া এবং চারিপাশের সব বিঘ্ন উপেক্ষা করার ক্ষমতা। ব্যায়ামের ফলে পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া যায়, ফর্মুলা মুখস্থ করা যায়, অর্থাৎ ফোন বাজলেও সেটি বেশি বিঘ্ন বলে মনে হবে না। ব্যায়াম শুধু মনোযোগ বাড়াতেই নয়, কম সময়ে বেশি শিখতেও সাহায্য করে। সেটা আমাদের প্রসেসিং স্পিডের উন্নতি করে। আমাদের সামনে আসা তথ্য কোন গতিতে আমরা অনুধাবন করছি এবং আমরা আরও ভালোভাবে তথ্য গ্রহণ করতে পারছি বলে আমরা প্রয়োজনীয় বিষয়গুলির প্রতি মনোযোগ দিতে পারছি, আমরা সেটা আরও ভালোভাবে শিখতে পারছি। ব্যায়াম মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে নিউরন সৃষ্টির কাজে অবদান রাখে, যা দীর্ঘকালীন স্মৃতিভাণ্ডার রক্ষার দায়িত্ব পালন করে। গবেষণায় দেখা গেছে যে শারীরিক কার্যকলাপ পড়াশোনার উপর ইতিবাচক প্রভাব রাখে। কিন্তু পরীক্ষার চাপের মতো স্ট্রেসে ভরা সময়ে কিভাবে ব্যায়াম শুরু করা সম্ভব? আগে থেকেই কিছুটা ব্যায়ামের অভ্যাস থাকলে পরীক্ষার সময়ও তা চালিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত, না থাকলে ধীরে ধীরে শুরু করুন। পছন্দের কোনো সঞ্চালন বেছে নিন, দ্রুত হাঁটার মতো সহজ ব্যায়াম হলেও চলবে, ভলিবল খেলা বা বাসায় এরোবিক্স করলেও চলবে। যে শারীরিক কসরত হৃৎপন্দন বাড়িয়ে দেয় তা জীবনযাত্রা বদলে দিতে পারে। একটিমাত্র ওয়ার্কআউটের পরই শরীরে বেশি শক্তি অনুভব করতে পারেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।